দীপশিতা ধর এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলেছেন। রোগা শ্যামলা বরণ এই মেয়েটির শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনি চমকে যাবেন। ১৯৯৩ সালে ৯ আগস্ট হাওড়ায় জন্মগ্রহণ করেন এই নেত্রী। বাবা পীয়ূষ ধর ও মা দীপিকা ঠাকুর। পুরো বামপন্থী পরিবার থেকে উঠে এসেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর। দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ থেকে ভূগোল স্নাতক সম্পন্ন করেছেন এবং দেশের সেরা ইউনিভার্সিটি JNU থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ও MPhil সম্পন্ন করেছেন এবং JNU থেকে পপুলেশন স্টাডিজে PhD করেছেন। দুর্দান্ত পারদর্শিতার মাধ্যমে বক্তব্য রাখতে পারেন এই যুবনেত্রী। এর আগে তিনি বিধানসভা নির্বাচনে বালি কেন্দ্রে দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। অবশ্যই জয় আসেনি। বর্তমানে বামেদের এই দুরবস্থার মধ্যে দীপশিতা রায় ভবিষ্যৎ, তাই বাম নেতৃত্ব আবারও শ্রীরামপুরের মতো একটি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তরুণ এই যুবনেত্রীকে। তাই আর পাকা চুল নয়, এই সমস্ত তরুণ তুর্কি কাঁধে ভর দিয়ে এগোতে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি। তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে আপামর বাম কর্মী সমর্থকেরা। দীপশিতা ধর এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সাড়া ফেলেছেন। রোগা শ্যামলা বরণ এই মেয়েটির শিক্ষাগত যোগ্যতা শুনলে আপনি চমকে যাবেন। ১৯৯৩ সালে ৯ আগস্ট হাওড়ায় জন্মগ্রহণ করেন এই নেত্রী। বাবা পীয়ূষ ধর ও মা দীপিকা ঠাকুর। পুরো বামপন্থী পরিবার থেকে উঠে এসেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর। দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ থেকে ভূগোল স্নাতক সম্পন্ন করেছেন এবং দেশের সেরা ইউনিভার্সিটি JNU থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ও MPhil সম্পন্ন করেছেন এবং JNU থেকে পপুলেশন স্টাডিজে PhD করেছেন। দুর্দান্ত পারদর্শিতার মাধ্যমে বক্তব্য রাখতে পারেন এই যুবনেত্রী। এর আগে তিনি বিধানসভা নির্বাচনে বালি কেন্দ্রে দাঁড়িয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। অবশ্যই জয় আসেনি। বর্তমানে বামেদের এই দুরবস্থার মধ্যে দীপশিতা রায় ভবিষ্যৎ, তাই বাম নেতৃত্ব আবারও শ্রীরামপুরের মতো একটি লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে তরুণ এই যুবনেত্রীকে। তাই আর পাকা চুল নয়, এই সমস্ত তরুণ তুর্কি কাঁধে ভর দিয়ে এগোতে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি। তাদেরকে নিয়ে স্বপ্ন দেখছে আপামর বাম কর্মী সমর্থকেরা।